আজকে তোমার এখানে ডাকেছি একটাই কারণে, আমরা নতুন একটা নাটক হাতে নিছি। জি বড় ভাই। আর এই নাটকটা সম্পর্কে বলার জন্য আমি তোমাকে ডাকেছি। আজকের নাটকের নীলা চরিত্রে অভিনয় করতে হবে তোমার। বড় ভাই, এত বড় একটা দায়িত্ব দিলেন আমারে, আমি কি করতে পারবানি? তোমার ছাড়া আমার তো ভরসা করার মতো আর কারো দেখিনি, তুমি আমার শেষ ভরসা। তাহলে তোমাকে পার্টটা বুঝাই দিই নাকি বলো? জি বড় ভাই। ওয়ালাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানিক কেমন আছো? ভালো, থাকতে দিলেন কই বড় ভাই? তোমার কথা বলার ধরন তো ভালো মনে হচ্ছে না বড় ভাই। আপনি পরিচালক, যখন যাকে খুশি পার ধরায় দিবা পারেন, এটা আপনার অধিকার। তাই বলে আমার লাগে এটা করে আপনার উচিত নয় বড় ভাই। এই মানিক, এই তুই কি আমার হুমকি দিচ্ছিস? তোর মতো মানিক আমি গন্ডায় গন্ডায় জন্ম দিতে পারি। দেখ তো জনি কনকান, তোর এত বড় সাহস? দেখ ফানি, কাকে দে নায়কের পাঠ করান? দেখ ফানি, আরে দেখ 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 নাটক বানালে নায়কের পাঠ দিতে হবে, কথাই জানে না, নায়ক হবো নায়ক হবো। শান্ত করবে, সব ঠিক হয়ে যাবে। মেজাজটাই গরম হয়ে যায়। তাই নাকি মা, তোমার বড় ক্ষতি করে ফেললাম তো। তুমি তোমার মাকে বলো বাবা এক কাপ চা চায়। বলছি বাবা বলছি। তাহলে আমি এখন আসি বড় ভাই। আরে বসো, চা তো খেয়ে যাবে, বসো। মা, মা বাবা চা চায়। তোর বাবা চা চায় যেতে আমি কি করবো? আরে চা চায় না, চা চায় না, চা চায় চা খাবে। ও তাই, তুমি পড়তে বসো, আমি দিয়ে এসো পানি। তাহলে আজকে মোটামুটি তো বোঝানো গেল, তাই তো? জি বল। বুঝতে পারছো কিছু? জি। তাহলে কালকে আর একটু সময় করে আসবে। হ্যাঁ জি জি। এই যে চা। কি ব্যাপার বড় ভাই, কোনো শিডিউল ফেললো না? কতদিন থাকা যায় বড় ভাইকে? একটা ফোন লাগাবো, একটা ফোন লাগাই দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিসান, তোমার কথাই ভাবতেছিলাম। জি বড় ভাই। তুমি কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবা? কি যে বলেন বড় ভাই, আপনি দেখা করতে বলবেন আর আমি আসবো না, তা কি হয় নাকি? এখন আসি বড় ভাই? হ্যাঁ। কবে, কখন, কোন সময় আপনি বললে তো আমি চলে আসতে পারি। আগামীকাল, আগামীকাল সন্ধ্যায়। না তেমন দরকার না, আগামীকাল সন্ধ্যায় আসলে হবে। ঠিক আছে ঠিক আছে, মনে করে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, খুদা হাফেজ। আচ্ছা তা রাখি। আচ্ছা আচ্ছা। বড় ভাই তো বুঝলো না, সবার দরকারটা তো আমার, তুমি একদম সাইতেই মিষ্টি। বড় ভাই আমার দেখা করতে গেছে, নিশ্চিত শিডিউল ঠিক করে ফেলছে। পোস্টটা ঠিক আছে কিনা দেখে না। এইবার নায়ক নিশ্চিত, দেখি ঠেকায় কে। আমি তো শালা ঠিকই দেখছি, তুই তো এসে ধাক্কাটা লাগাইছি। শালা শ্বাস মাইবার পাওয়ার একটু বেশি দিচ্ছে বুঝলি, এই কাছে থাকলে দূরে দেখি, দূরে থাকলে কাছে দেই। এই জন্য মনে হয় গঠনটা গুছিয়ে গেছে রে, তুই কিছু মনে করিস না দোস্ত। বড় ভাই যে দেখা করতে কইছে, এই হালারে কওয়া যাবে না, জানলে বেজার লাগাই দিয়া পারে।
রে সুপার রাইসিস দে এত পোস মারে দাসিসটা কোনে ওই হালাকো লাগাইছস দি রঙিন চশমা ও হলো চশমা কথা কলি কেন চশমা কি তোর একার আছে আমাকে বুঝি নাই চশমার মর্ম কি তুই বুঝিস মায়া মানসির চোখের দিকে কোনোদিন তাকাইছিস না রে দোস্ত সেই সৌভাগ্য হয় নাই ভালো ভালো খুব ভালো অত সৌভাগ্য টুভাগ্যের দরকার নাই তাকাবি রে খবর দা তাকাবি রে তাকালে কি হয় জানিস কি হয় ডাইরেক্ট রক্ত দুই চোখ দে গল গলায় রক্ত বেরোবে না জানিস আমারও একবার হয়েছিল তোরে শালা চেতা তোর চাল চলন তো ভালো ঠেকতেছে না রে তুই যে আমার মিথ্যা করছিস ঠিক আমি বুঝি না রে ওরে শালা মানা না মানা তোর ব্যাপার শালা কান আলি তুই এবে না চোখ তোর আমার না যা শালা যা যাই তো যা 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 রাজা শালা দিছি ভয় ধরাই শালা নাও খাবা শালা মুখটাই নষ্ট করে দিছি শালা কুতাকার শালা শালা কি কলে রে কথা কি সত্যি না বিশ্বাস হয় না প্রথম পার্ট হলো রিসাল মানি ঠিক আছে আচ্ছা পরবর্তী দিন হলো বড় আসতে পারি আরে রিসান এসো 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 রিসান বসো জি বড় ভাই বড় ভাই কেমন আছেন তা কি মনে করে আমাকে স্মরণ করা হয়েছে আর বলে না বড় বিপদে পড়ছি নীলা কি পার্ট বুঝে দিতেছেন ওই তো খুব বড় মাপের অ্যাক্টর শুধু গল্পের ধারণাটা দিলেই যথেষ্ট ইসান ভাই এমন ভাবে বললেন আমি যেন হলিউড বলিউডের নায়িকা নীলা আমি কিন্তু কিছু মনে করে বলি নাই সেটা ভালো করেই বুঝতে পারছি আহা তোমরা আবার কি শুরু করলে একে তোমার পাছার উপর বিষ ফোড়া মানিক রে নায়কের পার্ট না দিলে সে আমার সাথে কাজই করবে না কি করলেন বড় ভাই মানিক রে নায়কের পার্ট দিবেন তাহলে আমরা কি সব ডেউটুন নাকি বা 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 তাহলে তোমারও কি নায়কের পার্ট চাই নাকি চাই মানি আপনি কি কোন সব নীলা ওই নীলা বড় ভাই কি কয় সব আমি কি নায়কের সবাই খারাপ নাকি রিসান ভাই আপনি কি কোন সব বড় ভাই একজন পরিচালক ওনার সাথে এইভাবে কথা বলা হয়েছে তাহলে নীলা তুমি বরাবর বলে দিও নায়কের পার্ট ছাড়া আমরা নাটক করবো না বড় ভাই সিদ্ধান্ত নেবে কাকে নায়কের পার্ট দিবে নীলা কি ঝামেলার ভিতর পড়লাম বলো তো এখন কি করি কিছু বুঝে উঠতে পারতেছি না আমি কি বলবো বড় ভাই একটা তো কি হয় খারাপ না আমার মনে হয় সিদ্ধান্তটা আপনারই নেওয়া উচিত নীলা একটা বিষয় খেয়াল করে দেখছো পার দিলে নায়ক নায়ক হতে হবে আসলে নায়কের ভিতর কি পাইছে ওরা আমি কিছুই বুঝে উঠতে পারি না আসলে কি জানো আমরা যে জারি পার্ট পাই না কেন সেটাই যদি ভালো করে ফোটায় তুলতে পারি সেটাই বা নায়কের কম কিসে বড় ভাই আপনি যাই বলেন না কেন ওরা আপনার কথা কেউই শুনবে না তার থেকে বরং ওদের দুজনের মধ্যে একটা লটারি ব্যবস্থা করেন গুড আইডিয়া নীলা গুড আইডিয়া শেষ পর্যন্ত তোমার মাথায় ভালো একটা বুদ্ধি হলো তুমি যে কত বড় বিপদের হাত থেকে আমায় বাঁচালে তোমার অসংখ্য ধন্যবাদ নীলা অসংখ্য ধন্যবাদ কালকেই ওই বিয়াদবদের ডাকবো ডেকে ওদের ভিতরে একটা লোয়াটারি ব্যবস্থা করবো ঠিক আছে বড় দেখো তো কে আসলো নীলা বোধ ভালো আছে এসো এসো বসো
কি ব্যাপার বড় ভাই, কেউ তো আসে নাই? ওরা এখন এসে পড়বে না। ওই দেখো, বলতে না বলতে এসে পড়ছে। আসসালামু আলাইকুম বড় ভাই। এসো এসো, বসো বসো, নেলা একটু এই পাশে এসো তো। মানিক ইসান, তোমাদের দুইজনকে আমি একত্রে ডাকিছি একটাই কারণে, সেটা হলো তোমাদের দুইজনের অভিনয়ে আমি কিন্তু মুগ্ধ। আবার দুইজনে আমি খুব ভালোবাসি, কি বলে দিলাম, তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমাদের দুইজনের ভিতরে আমি একটা লোয়াটারি ব্যবস্থা করব। লোয়াটারি? হ্যাঁ লোয়াটারি। কি করব? এই লোয়াটারিতে যে বিজয়ী হবে তাকেই আমি নায়কের পাঠ দেব। ঠিক আছে, তোমাদের কোনো আপত্তি আছে কি? তুই ওরকম করছিস। আমি বললাম বসছি তো। তোমাদের দিয়ে আসলে কোনো কাজ হবে না, তোমরা এই সিদ্ধান্ত মেনে নিতে চাও না নাকি? যখন বড় ভাই তাই হবে। নিলাম, তাহলে নীলার হাত দিয়ে লটারি ড্র করি নাকি? আমি আর কি বলবো বড় ভাই, যা সিদ্ধান্ত নেবে তার সিদ্ধান্ত। কি কথা বলো না কেন রেশান, কি বলো তুমি বড় ভাই? আপনি যা বলবেন তাই হবে বড় ভাই। হ্যাঁ বড় ভাই, আর কি বলবো। আসো, তুমি আসো, আগে এসো মাঝখানে। কি হলো ভালোই পারো?